বর্তমান সময়ে কিন্তু ডায়াবেটিস রোগীর সংখ্যা বাড়ছে। স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে আমরা কিন্তু সচেতন হতে পারি। ডায়াবেটিসটা হচ্ছে মূলত ইনসুলিন রেজিস্ট্যান্স প্রবলেম। আমাদের শরীর যখন কার্বোহাইড্রেট বা সুগারকে মেটাবলাইজ করতে পারে না, তখন আমাদের রক্তে সুগারের পরিমাণটা বেড়ে যায়, যেটা হচ্ছে ডায়াবেটিস। এখন ডায়াবেটিস থেকে যদি পুরোপুরি বেরিয়ে আসতে হয়, দেখতে হবে রুট কজটা কোথায়। রুট কজটা হচ্ছে মূলত আমরা যখন প্রসেস খাবারগুলো খাই, ধরুন সিঙ্গারা, চমচা, পরোটা, রুটি, কেক, প্যাস্ট্রিজ, স্যান্ডউইচ, বার্গার, পিৎজা, এরপরে ভাজা পোড়া তো আছেই, এই সবগুলো খাবার প্রসেস খাবার এবং এরা এসে আমাদের শরীরের সেলগুলোকে রিসিপ্টর নষ্ট করে দেয়। তখন শরীরের সেলগুলো আর সুগারকে অ্যাবজর্ব করতে পারে না। এর পাশাপাশি আমরা কিন্তু অতিরিক্ত কার্বোহাইড্রেট খাওয়ার অভ্যাস আছে অনেকের, এবং যেহেতু আমরা আজকে অতটা মুভমেন্ট নাই, আমরা অফিস, গাড়ি, বাড়ি, বাসা, কাজ, তো কার্বোহাইড্রেট ইনটেকটা কমিয়ে দিতে হবে। যদি ডায়াবেটিস বেশি হয় সেক্ষেত্রে একটা দীর্ঘ সময় ধরে ফুললি কার্বোহাইড্রেট অ্যাভয়েড করে আমরা এখানে প্রচুর পরিমাণে শাকসবজি খাবে, মাছ, মাংস, ডিম খাবে, চিজ বাটার ঘিও খেতে পারে, আর হচ্ছে যে এক্সারসাইজ, মুভমেন্টও ইম্পর্টেন্ট এখানে। যখন হেলদি খাবার খাবে, মানে কার্বোহাইড্রেট ফ্রি খাবার খাবে, এর সাথে সাথে আপনার মেন্টাল রিল্যাক্সেশন যেটা আসবে এক্সারসাইজ থেকে, আপনার হরমোন যেমন কর্টিজল হরমোনটা ব্যালেন্স হবে, এটা আসবে আপনার আপনার ইয়োগা, মেডিটেশন, আপনার নেচারের সাথে সম্পর্ক তৈরি করা, সব মিলিয়ে রিল্যাক্সেশন হলে হরমোন ব্যালেন্স হবে, কার্বোহাইড্রেটটাকে অ্যাভয়েড করতে হবে। আর যদি দীর্ঘস্থায়ী ডায়াবেটিস হয় সেক্ষেত্রে কিন্তু আবার কিছু থেরাপির প্রয়োজন হতে পারে, রিজেনারেটিভ থেরাপিগুলো আছে। এছাড়াও ভিটামিনগুলো মানুষ ডেফিসিয়েন্সি হয়, ভিটামিন ডি, ওমেগা ডেফিসিয়েন্সি হয়, যার কারণে ইনফ্লামেশনটা বেড়ে যায়। তাহলে অনেক সময় এই কোকিউটেন এনজাইম, ভিটামিন ডি, ওমেগা এগুলো নিলেও ডায়াবেটিসটা ফুললি রিভার্স হওয়া সম্ভব, এবং আজকে হাজার হাজার পেশেন্ট আমাদের গাইডলাইন ফলো করে ভালো হচ্ছে, এটাই তার প্রমাণ। আমাদের মেয়েদের ডায়াবেটিস আক্রান্তর সংখ্যা বেশি এবং বেশিরভাগ মেয়েরা ইনসুলিন রেজিস্ট্যান্স, এবং ইনসুলিন রেজিস্ট্যান্স যখন মেয়েদের ক্ষেত্রে হয় তখন তাদের লিভারটা হয় ফ্যাটি এবং লিভারটা অনেক সময় ডিসফাংশন হয়, হ্যাঁ, ডিফারেন্সিয়েসিস তৈরি হয়, তারপরে মেয়েদের হরমোন সমস্যা তৈরি হয়, কারণ হরমোন ব্যালেন্সটা লিভার থেকে হতে হয়। কারণ মেয়েদের জন্য এটা একটু বেশি সিরিয়াস, কারণ হচ্ছে যে তাদের হরমোনের দিকে হরমোন ইস্যু তৈরি হয় যখন ডায়াবেটিক বা হাই ইনসুলিন রেজিস্ট্যান্স অথবা ফ্যাটি লিভার হয়। এক্ষেত্রে মেয়েদের জন্য আমি বলবো কি, কিছু সিম্পল আর্টস আছে যেগুলো লিভারকে রিভার্স করতে পারে ফ্যাটি লিভার থেকে। আবার আপনার যে হরমোন ইমব্যালেন্সের জন্য আপনার কিছু আর্টস আছে, যেমন চেস্ট্রি, কিছু ন্যাচারাল আর্টস আছে, যেমন গ্রিন টি, ভেরি পাওয়ারফুল টু ক্লিন দ্য লিভার, হরমোনটা ব্যালেন্স হবে। তার লিভার ইম্প্রুভ হলে হরমোনটা ব্যালেন্স হওয়ার পরে মেয়েদের আস্তে আস্তে ডায়াবেটিস বেরিয়ে আসা সম্ভব। কিন্তু বাকি কাজগুলো করতে হবে, যেগুলো হচ্ছে যে ওই যে বলেছিলাম যে কার্বোহাইড্রেটকে অ্যাভয়েড করা, রিল্যাক্সেশন দরকার, প্রসেস খাওয়াটা না খাওয়া, এই সব কিছু মিলিয়ে একটা মেয়ে বা আমাদের মায়েরা আস্তে আস্তে ডায়াবেটিস থেকে পুরোপুরি বেরিয়ে আসতে পারে।